بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ফজরের সালাদ আজানের আগে পড়া যাবে কি না বা অন্য যেকোনো সালাদ আজান দেওয়ার আগে ওই সালাদ আদায় করা যাবে কি নাজবিল্লাহ তৌফিক ওক্ত শুরু হওয়ার আগে ফর্জিয়াতি প্রতিষ্ঠিত হয় না যেমন আমরা এখন জোহর পড়েছি আসরের সালাতের আজান মানেই অক্ত শুরু হওয়ার আগে আমার আমার উপরে আপনার উপরে আসরের সালাতই তো ফরজ নয় মানে অক্ত আসার আগে ওই নামাজই আমাদের উপর ফরজ নয় সুতরাং সেই নামাজটি কীভাবে আদায় করবে তবে হ্যাঁ সেই সালাত আদায় করা যায় যেই সুরাতে সেই সুরাত হলো যেমন মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তি ওই সালাত এর সাথে পরের রক্তের সালাদ আদায় করতে পারে তাও তার জন্য সুযোগ হলো যে তিনি মুসাফির হতে হবে এবং যেই সালাত আদায় করবেন ওই সালাতের মধ্যবর্তী ওয়াক্তে তার মানে যদি কোনো মুসাফির হয় জোহর জোহর এবং আসর একসাথে পড়তে পারবেন কখন যখন জোহরের সময় শেষ হয়ে যাবে হয়ে যাবে তার পূর্বে জোহর পড়বেন এবং আসর পড়বেন এবং কসর পড়বেন এইগুলো হলো শরুত সারায়েত টার্ম অ্যান্ড কন্ডিশন এখন মুকিম ব্যক্তি মোকিম ব্যক্তিও যেই কারণে পড়তে পারে যেমন বৃষ্টি বৃষ্টির কারণে অথবা অন্ধকারের কারণে অথবা কিন্তু উইদাউট রিজন কোনো রিজন নেই শুধু ঘুমের অথবা একটু ঘুমের রিজন অথবা তাড়াতাড়ি হিসেবে পড়বে এই জাতীয় কোনো কারণে এভাবে সালাদকে মোকাদ্দাম করা সালাদকে নষ্ট করার সামিল ইন্নাস সালাদ কাহাত কিতাব নির্দিষ্ট সময়ে সালাত ফরজ হয় এরপরে আসে আরেকটু ব্যাখ্যা সে ব্যাখ্যাটি হলো আজানের সাথে সালাতের কোনো তারতম্যাত তারতম্য হল বা সঠিক সময় সালাদাতে করতে হবে অক্তের সাথে সম্পর্কিত সুল্লা সাল আলী আসাল্লাম একটা সময় নির্ধারণ করে দিয়েছেন একটা শুরু সময় একটা শেষ সময় এখন বিভিন্ন দেশে বিভিন্ন মাঝভাবের বিভিন্ন তরিকার বিভিন্ন সময় আজান দেয় শিয়ারা মাকদিবের আজান দেয় একেবারে এসার আগে আগে তো এখন আজানের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের দেশে অনেক জায়গাতে আসরের সালাতের আজান দেয় একেবারে পাঁচটার পরে তো আজানের সাথে সম্পর্কিত নয় বরং সময়ের সাথে সম্পর্কিত পাঁচ অক্ত সালাতের একটা শুরু রয়েছে একটা শেষ ওক্ত রয়েছে আউয়াল ওয়াক্ত আখের ওয়াক্ত এর মধ্যে সালাত আদায় করা ওখ্যে পড়লে পড়তে পারলে বেশি ভালো মধ্যম চলবে শেষ অক্তে পড়াটা অপছন্দনীয় এখন আজান হলো কি হলো না আজান দিয়ে আজান দিয়ে সালাত নির্ণয় নয় বরং সময় দিয়ে সালাত নির্ণয় করতে হবে এককালে এভাবে করে মাইকে আজান ছিল না এককালে ঘড়ি ছিল না তো তারা কিভাবে সালাত আদায় করতেন তার মানে রসুল্লাহ সাল্লি সাল্লাম একটা সময় নির্ধারণ করে দিয়েছেন ফজরের সালাতের সময় জোহরের সালাতের সময় আসরের সালাতের সময় মাগরিবের সালাতে প্রত্যেকটার একটা বর্ণনা রয়েছে ওই বর্ণনা হয়ে গেলেই হয়ে গেছে বা সালাত আদায় করতে হবে যেমন মাগরিব সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে পূর্বাকা পূর্বাকাশে বা পশ্চিম আকাশে লাল আভা দেখার আগ পর্যন্ত এখন এটা হলো সময়কাল সবে সাদেক থেকে সূর্য উদয় আগ পর্যন্ত ফজরের সময়কাল এখন রাত্রের তৃতীয় অংশ কয়টা থেকে রাত্রের শেষ অংশ শুরু হয় নামাজের স্থায়ী ক্যালেন্ডারের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায় বা বিভিন্ন অ্যাপ পাওয়া যায় তার মধ্যেই তার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন যে ফজরের সালাতের আউয়াল ওক্ত কখন আউ্বাল ওক্তের মধ্যে যদি ইন্টার হয়ে যায় তারপরেই আপনি সালাত আদায় করে নিতে পারবেন চাই আপনার মসজিদে আজান হোক বা না হোক বা বিশ মিনিট পরে হোক কিছুই যায় আসে না করতে পারবেন যদি কোনো কারণে একই পড়তে হয় বাকি জামায়াতের ফজিলত জামাতের গুরুত্ব জামাতের উজুবি জাতীয় ভিন্ন জিনিস আপনাকে মসজিদের আজান অপেক্ষা করতে হবে তাদের যে টাইমিং সেটিং আছে কতক্ষণ পরে জামাত শুরু হয় সে বিষয়গুলো খেয়াল রেখে জামা বা জামায়াতের সাথে আদায় করতে হবে